নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মনোভূমি। যশোর রোড ধরে ছুটছিল গাড়ি, তেমন একটা জোরেও না, আবার ঢিক ঢিক করেও নয়, মাঝারি গতিতে। রবিনের মধ্যবয়সী অবাঙালি ড্রাইভারটি রবিনেরই ছাঁচে গড়া, কখনোই ও স্পিড তোলে না বড় একটা। এই মধ্য নিষেধে রাস্তায় যান চলাচল অনেক কম, তবু সে রীতিমাফিক সাবধানী। আমরাও অবশ্য চাইছিলাম না গাড়ি জোরে চলুক, রবিনের কথা বাদ, সে তো এমনিতেই ধীরে চলো। সামলে সামলে চলোপন্থী জীবনের সর্বক্ষেত্রেই। আমি আর সৌরভ তাও কচ্ছিত কখনো গতির প্রলোভনে পড়ি, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অন্যরকম। আজই সন্ধ্যাবেলা এক মর্মান্তিক কাণ্ড ঘটে গেছে, সম্ভবত ওই গতির কারণেই। হাইওয়ের ওপর একটি ট্রাকের সঙ্গে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে তথাগতর মারুতির, কৃষ্ণনগরের কাছাকাছি। গাড়িতে ভাস্বতীও ছিল, দুজনেই স্পট ডেড। এমন একটা দুঃসংবাদ পেয়ে যারা কলকাতা থেকে দৌড়ে যাচ্ছে তারা গাড়ি জোরে ছোটাবে বা কোন সাহসে? নভেম্বরের রাত, বাতাসে চোরা শিশিরের ভাব ঝাপটা মারছে চোখে মুখে, তবু কাঁচ তুলতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল ওই হাওয়াটুকু না পেলে বুঝি দম বন্ধ হয়ে যাবে, চোখ আলগা মেলা আছে বাইরে, অথচ কিছুই প্রায় দেখছি না। ডান দিকে বিমানবন্দরের রানওয়ে, এত রাতেও বিকট শব্দ করে একটা প্লেন উড়ল, কেউ যেন লক্ষ্য করলাম না সেভাবে। যেন উড়োজাহাজের ওরকম ওঠানামা আমাদের চোখ সওয়া। একখানি ফাঁকা লরি ভীমবেগে আমাদের অতিক্রম করে গেল, আমাদের ঘাড় একটুও খুলল না। দু দুটো টাটকা প্রাণের চকিত মৃত্যু আমাদের স্নায়ুকে যেন অবশ করে রেখেছে, অন্তত আমাকে তো বটেই। ভাবতেই পারছি না যে তথাগতর সঙ্গে পশুও অত আড্ডা হলো, সে আর বেঁচে নেই। ভাস্বতীর সঙ্গে ইদানিং কমই দেখা হতো, তবু সেও তো না হোক আমাদের ২০ বছরের বন্ধু। একটা মাত্র মুহূর্তের টোকায় দুজনেরই চির বিদায়। জীবন কি এতই অনিত্য? মৃত্যু কি এমনই নিষ্ঠুর? সৌরভ বসেছে ড্রাইভারের পাশে, পেছনে আমি আর রবিন। টের পাচ্ছি আমরা তিনজনই কথা বলতে চাইছি, কিন্তু কথা খুঁজে পাচ্ছি না। নিরাপত্তা একটা চাপা গুমর তৈরি করেছে গাড়ির ভেতরে, আমাদের ভেতরেও। অস্বস্তি কাটতেই মোবাইল বার করলাম পকেট থেকে, নাড়াচাড়া করছি অকারণে। আচমকা রবিন বিড়বিড় করে উঠল, কোনো মানে হয় না। এই সূচনাটুকুরই বুঝি প্রয়োজন ছিল। সৌরভ সঙ্গে সঙ্গে ঘুরে বসেছে, কিসের রে? কোনো কিছুরই কিছু মানে হয় না, হঠাৎই উইকের মধ্যিখানে উদ্ভট শখ, প্রমোদ ভবনে চলল দুজনে, দুম করে জোড়া মৃত্যু। কোথায় যাচ্ছিল বলতো? হবে বেতুয়া ডহরি ফহরি, মাঝে মাঝেই তো ভাস্বতীকে নিয়ে দুমদাম এদিক ওদিক চলে যেত, তোরাই জানিয়ে যেত কোথায় যাচ্ছে। কিন্তু পুলিশ তোর নাম্বারটা পেল কোত্থেকে? তথাগতর ডায়েরি, প্রথমে নাকি তথাগতর ফ্ল্যাটেই ফোন লাগিয়েছিল, সেখানে রিসিভার কে ওঠাবে, ফ্ল্যাট তো ফাঁকা, অবিরাম রিং হয়ে গেছে,
তারপর পাতা উল্টাতেই নাকি প্রথমে আমার নাম্বারটাই। রবিন সিটে হেলান দিল। কপাল দেখ, সবে তখন বুলটুকে হোম টাস্ক করিয়ে খেতে বসার জন্য উঠেছি, তখনই তোদেরও তো খাওয়া চৌপাট। আমি তখন জাস্ট সেকেন্ড গ্লাসটা মুখে তুলেছি। কোনো মানে হয়? কোনো মানে হয় এই যে আমরা খবরটা পেয়ে হাই হাই করে ছুটছি, এরও তো কোনো মানে হয় না। গিয়ে কখন বডি পাবো তার ঠিক আছে, সেফ তীর্থের কাকের মতো বসে থাকা। তা তো বটেই। সিগারেটের প্যাকেট বার করে একটা বাড়িয়ে দিলাম সৌরভকে। অনেকক্ষণ পর কথায় ফিরতে পেরে যেন নিজেকে হালকা লাগলো একটু, ঠোঁটে সিগারেট চেপে বললাম, পোস্টমর্টম হতে হতে অন্তত কাল দুপুর, তারপর তো বডি হ্যান্ডওভার করার প্রশ্ন। অবশ্য আদৌ যদি বন্ধুদের হাতে বডি ছাড়ে। সৌরভ হাওয়া বাঁচিয়ে সিগারেট ধরিয়েছে, ধোঁয়া ছেড়ে বলল, সে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করা যাবে। বলবো তথাগত তিনকুলে কেউ নেই, ইনফ্যাক্ট নেই ও তো, ডিভোর্সই মানুষ, বাচ্চার দায়িত্ব নিতেও হয়নি, বাপ মা দুজনেই পরপারে, দিদি আমেরিকায়, কোশ্মিনকালে কোনো আত্মীয় স্বজনের খোঁজ নেয় বলে তো শুনিনি। তাহলে আমরা ছাড়া ওর আছেটাকে? দেখ পুলিশ যদি তোর যুক্তি মানে। মানবে মানবে, লাশ আটকে রাখা মানে তো পুলিশেরই হ্যাপা। আইডেন্টিটি কার্ড সঙ্গে আছে, চাইলে দু চার লাইন লিখেও দেব। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভাস্বতী? সে তো আমাদের ভাবার কথা নয়, সি ইজ আ ম্যারিড ওম্যান, তার বর ভাববে। সৌরভ আরেকটু ঘুরে রবিনকে জিজ্ঞাসা করল, আশিসবাবুকেও তো তুই জানিয়ে দিয়েছিস তাই না? অবশ্যই, সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম। শুনে কি রিয়াকশন? প্রথমে তো বিশ্বাসই করে না, বলে ভাস্বতী তো বোনের বাড়ি গেছে, বজ বজ কি করে কৃষ্ণনগরে। তথাগত নামটা শোনার পর কানে জল ঢুকল, দু চার সেকেন্ড চুপ, অ্যান্ড দেন হাউ মাউ কান্না। এ হে, ব্যাপারটা খারাপ হলো, আমি মাথা নাড়লাম। তথাগতর কথাটা কেন বলতে গেলি? স্ট্রেঞ্জ, এছাড়া আর কি বলতে পারতাম? আপনার বউ একা একা গাড়ি চড়ে কৃষ্ণনগরে হাওয়া খেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরেছে, সেটা কি খুব বিশ্বাসযোগ্য হতো? তা হয়তো নয়, তবু হয়তো তবুর এখানে কোনো জায়গা নেই জয়। ভাস্বতী যখন তথাগতর সঙ্গে ছিল তখন নিউজটাকে কোনোভাবেই সাপ্রেস করা যাবে না। শুধু তাই নয়, জানার পরে আশিসবাবু কি ভাবলেন না ভাবলেন, কতটা শকড হলেন, এইসব প্রসঙ্গ এখন অবান্তর। সৌরভ একমত, নিরস গলায় বলল, সত্যিটা তো ভদ্রলোককে বলতেই হবে এবং ভদ্রলোককেও সত্যিটা শুনতেই হবে, এর কোনো মাঝামাঝি নেই। মৃত্যুর পরে ঢাক ঢাক গুরগুরের মিডল ক্লাস হিপোক্রেসি আর চলে না। যুক্তির দিক দিয়ে ভাবলে সৌরভ ভুল বলছে না, কিন্তু আমার কেন যেন ভালো লাগছিল না। ভাস্বতীর অবৈধ প্রণয়ের ব্যাপারটা আশিসবাবু জানতেন কি? আজ নিশ্চয়ই করতেন, একই ছাদের নিচে যখন বসবাস, বইয়ের চালচলন হাবভাব দেখে কিছুই কি আন্দাজ করা যায় না? তাছাড়া ঘটনা তো একদিনেরও নয়, আকস্মিকও নয়, বেশ কয়েক বছর ধরে চলছে। নেহাত নিরেট কিংবা অন্ধ না হলে খানিকটা তো বুঝতেই হয়। হয়তো পুরোপুরি অবহিত ছিলেন না, অন্তত তথাগতের কথা শুনে তাই তো মনে হলো। সংসারে অনেক অপ্রিয় সত্যকেই তো আমরা টের পাই, তবে যতক্ষণ তা আড়ালে আপটালে থাকে আমরা হজমও করে নিই। পর্দা হঠাৎ সরে গেলে সত্যের অনাবৃত্ত চেহারাটা কি অসহনীয় ঠেকে না? এই যে আমার আর শর্মিষ্ঠার 11 বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হলো না, অক্ষমতাটা কার তা জানার জন্য ডাক্তারের কাছে আমরা গেছি কোনোদিন, কেন যাচ্ছি না? সত্যিটা ধরা পড়ার ভয়েই তো, বরং সংশয়টা থাকুক, সংশয়েই স্বস্তি, সংশয় নিয়েই বাঁচি।
হয়তো এটা উটপাখির স্বভাব, কিন্তু আমরা কেউই তো এর ব্যতিক্রম নই, আশিসবাবুও নয়। কাল কাগজের নামটা বেরিয়ে গেলে কি করে পরিচিত মহলে মুখ দেখাবেন ভদ্রলোক? মধ্যবয়সে পৌঁছে এই অসম্মানটা কি আশিসবাবুর প্রাপ্য ছিল? একটাই বাঁচোয়া, ভাস্বতীরাও নিঃসন্তান। পেটেই তিনবার বাচ্চা নষ্ট হয়ে গেছে ভাস্বতীর। ছেলে মেয়ে থাকলে তারাও তো আজ চরম লজ্জায় পড়ত। গাড়ি মধ্যমগ্রাম পেরোল, যশোর ছেড়ে ঘুরেছে বায়ে। দুধারে জমজমার জনপদ আশ্চর্য রকমের নিঝুম এখন। শুনশান রাস্তায় পথবাদীরা দুর্বল প্রহরীর মতো দাঁড়িয়ে। খানিক এগোতেই লেভেল ক্রসিং, গেট খোলা, দুলে দুলে রেল লাইন টপকাল অ্যাম্বাসাডার। হোঁচট খেতে খেতে আচমকা একপাল নেড়ি কুকুর সমস্বরে ডেকে উঠেছে, রাত্রির নৈঃশব্দ ভেঙে খান খান। রবিন বিরক্ত চোখে ঝলক দেখল কুকুরগুলোকে, তারপর মুখ ফিরিয়ে গোমড়া গলায় বলল, আমার তো মনে হয় এখন আমাদের অন্য সমস্যাটার কথা ভাবা উচিত। কি? আশিসবাবু যদি আদৌ বডি নিতে না আসেন? যা, তা কেন হবে, তুই তো বললি ভদ্রলোক খুব কাঁদছিলেন। সে তো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, একটু থিদু হবার পর নিশ্চয়ই অতটা শোক থাকবে না, তখন যদি অন্যভাবে রিয়্যাক্ট করেন। আফটারঅল স্ক্যান্ডেলটা নিশ্চয়ই ওর মর্যাদা বাড়াবে না? তাহলে তো সাড়ে সর্বনাশ রে, ভাস্বতীর বডির কি গতি হবে? আহা, আগে নেগেটিভটা ধরে নিচ্ছিস কেন? চুপ থাকতে না পেরে বলে উঠলাম, আশিসবাবু জেনুইন জেন্টলম্যান, মনে যে বিক্রিয়াই হোক, স্ত্রীর দেহ সৎকার করতে উনি আসবেনই। ধর এলেন না তখন? তাহলে ভাস্বতীর বাপের বাড়ি থেকে কেউ আসবে, দাদা বা ভাই? আর না এলেই বা কি, আমরা তো আছি, একটু দম নিয়ে বললাম। ভাস্বতী তো আমাদেরও বন্ধু, হয়তো তথাগতর মতো অত ঘনিষ্ঠ নয়, কিন্তু কলেজ লাইফ থেকে ওকে আমরা চিনি। ভাস্বতীর বিয়েতে সকলে গেছি, মাঝে মধ্যে এখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়। ভাস্বতীর সৎকারের দায়িত্বটুকু আমরা নিতে পারব না? জ্ঞান মানিস না, তেমন অড সিচুয়েশন হলে আমাদেরই সেসব করতে হবে, এ বোধ আমারও আছে। কিন্তু কিন্তু কি, কিসের কিন্তু? আমি শুধু তথাগতটার আক্কেলটার কথা ভাবছি। রবিনের স্বর সহসা চড়ে গেল। হি ওয়াজ সো ইরেসপন্সিবল, সো ইরেসপন্সিবল। রবিনের হাতে মৃদু চাপ দিলাম। থাক না রবিন, এখন আর ওসব কথা তুলে কোনো লাভ আছে? লাভ লোকসান বুঝি না, চিরকাল ওসালাটা নিজের ইচ্ছে মতো লাইভ লিড করে গেল, মরল যে তারও কোনো ছিরি ছাদ নেই, আজও চুপ করে থাকবো? আমরা কি সর্বদাই চুপ করে থেকেছি রবিন? ওকে বুঝাইনি, বারবার বলিনি এবার লাইফ প্যাটার্নটাকে চেঞ্জ কর? সেই জন্যই তো আরো বেশি করে লাগছে, তথাগত সামান্যতম বদল আমরা ঘটাতে পারিনি, হারামজাদাটা কোনো নিয়মের মধ্যেই এলো না। রবিন ফোঁস করে একটা শ্বাস ফেলল, সেই কলেজ লাইফ থেকেই তো দেখছি, তখন যা এখনো তাই, রিপুর দাস। রিপুর ওপর এতটুকু কন্ট্রোল নেই। তোদের নিশ্চয়ই মনে আছে ভাস্বতীর সঙ্গে কি প্রমত্ত লটঘটটাই না চালিয়েছিল কলেজে, সারাক্ষণ ভাস্বতীর গায়ে সেঁটে আছে যেন স্টিকিং প্লাস্টার। করিডোর, লাইব্রেরি, সিনেমা হল, কফি হাউস, গঙ্গার পার, ভিক্টোরিয়া। তোদের চেয়েও তথাগতর সঙ্গে তখন আমার ইন্টিমেসি বেশি, আমাকে তো ডেইলি ডিটেল শোনাত, কবে চুমু খেল কিংবা আর কি কি করল। সেই মক্কেল গ্র্যাজুয়েশনের পর ভাস্বতীকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি হাওয়া, এমএ করে ফিরল বটে কলকাতায়, কিন্তু তখন আর ভাস্বতীকে যেন চিনতেই পারে না। পরে শুনলাম জেএনইউতে কোন পুনামের সঙ্গে এমন আশনাই চালিয়ে এসেছে
তা তুলনায় ভাস্বতী এখন পাঁচে লাগে। তারপর তো চাকরি পেয়ে জয়িতার সঙ্গে ভাব হতেই পুনম মন থেকে ভ্যানিস। তা জয়িতার সঙ্গে কি টিকতে পারল? বিয়ে করল, এক বছরের মাথায় তুতুন, ব্যাস প্রেম ফুরুত। আমরা তো প্রত্যেকেই জানি জয়িতা মোটেই খারাপ গৃহিণী ছিল না, গোছানো, সংসারী, রুচিবোধ আছে, অ্যাজ বউ যথেষ্ট ভালো, শুধু বাপের বাড়ির দিকে একটু টান বেশি ছিল, এই যা। তো সেটা কি খুব দোষের? বাপ মার একমাত্র সন্তানকে তো অনেক সময় মেয়ে হয়েও ছেলের কর্তব্য পালন করতে হয়, ঠিক কি না? তোরাই বল। তা সে জয়িতার উপর কি অত্যাচারই না চালিয়েছিল তথাগত? অ্যাবসলিউটলি রেকলেস লাইফ লিড করেছে, রোজ রাতে মদে চুর হয়ে ফেরে, বাড়ি ঢুকে হল্লাগুল্লা। তোরা হয়তো জানিস না, রেগুলার একটা জুয়ার থেকেও যেত সেই সময়। নিজের পকেট 10 দিনেই ফক্কা, জয়িতার মাইনে নিয়ে টানাটানি করছে। জয়িতার মতো মেয়ে কতদিন এরকম হাজব্যান্ডকে বরদাস্ত করবে? 3টে বছর যেতে না যেতেই সম্পর্ক ছিঁড়ে পর্দা ফাই, ছেলে নিয়ে পালিয়ে বাঁচল জয়িতা। তাতেও কি শালার চৈতন্য হলো? জয়িতার সম্পর্কে তোর যদি কোনো অভিযোগ থাকেও, তাহা নিয়ে আর গাওনা গেয়ে তো লাভ নেই, রিলেশন ভেঙে গেছে। দেখে শুনে আবার একটা বিয়ে কর, নিজেকে শুধরে নিয়ে এবার অন্তত থিতু হ, কোথায় কি আবার পুরনো পীড়িত জাগিয়ে উঠল। ব্যাটা গিয়ে হানা দিল ভাস্বতীর সংসারে। বর নিয়ে ভাস্বতী দিব্যি সুখে ঘরকন্যা করছিল, সেন্টু মেরে পুরো ঘেঁটে দিল মেয়েটাকে। লাইফের ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেল ভাস্বতীর। এতই যদি তোদের ভালোবাসা, ভাস্বতীকে ডিভোর্স করিয়ে ইউ ম্যারি হার? এককালে মেয়েটা তোকে এত ভালোবাসত বলে তুই খালি অপশনস নিয়ে যাবি? রবিন থেমেছে ক্ষণকাল, আবার একটা নিঃশ্বাস ফেলে বলল, আলটিমেটলি ভাস্বতীকে মেরে ফেলে তথাগতর হার জুড়ল। বিনা প্রতিবাদেই শুনছিলাম কথাগুলো, সবটাই যে মানতে পারছিলাম তা নয়। মনে হচ্ছিল রবিনের দৃষ্টিটা যেন একটু একপেশে, তথাগতকে প্রায় খলনায়ক বানিয়ে ফেলেছে রবিন। মেপে চুপে হয়তো চলতো না তথাগত, তবে অতটা কি বাজে ছিল? জয়িতার সঙ্গে কেন তথাগতর মিলমিশ হয়নি তা কি অত সহজে দুয়ে দুয়ে চার করে বলে দেওয়া যায়? স্বামী স্ত্রীর সম্পর্ক যে কেন ভাঙে, তৃতীয় ব্যক্তি কখনো তা কি পুরোপুরি বুঝে উঠতে পারে? ইয়ার দোস্তের কাছে এসে যে যতই প্রাণের কথা বলুক, কোথাও একটা কি কিছু গোপন থেকে যায় না, যা শুধু 4টে দেওয়ালই জানতে পারে, আর কেউ না? কিংবা দেয়ালেরও অজ্ঞাত থাকে, হৃদয়ের তলদেশের ছবি দেয়ালও কি দেখতে পায়? ভাস্বতীর কাছে কেন ফের গেল তথাগত? কীভাবেই বা তাদের টালমাটাল সম্পর্ক গত 5-6 বছর ধরে গড়ালো, তাও কি রবিনের পক্ষে নিখুঁতভাবে বোঝা সম্ভব? বর থাকা সত্ত্বেও ভাস্বতীই বা কেন প্রশ্রয় দিত তথাগতকে? সৌরভ সিধে হয়ে বসেছে, উইন্ডস্ক্রিনে চোখ রেখে হঠাৎই বলে উঠল, একা তথাগতকেই তুই দোষী ঠাউরে ফেললে রবিন, বিচার করার আমি কে? যা ফ্যাক্ট তাই বললাম। আমার তো মনে হচ্ছে তুই ঝাল মেটাচ্ছিস। কিসের ঝাল? তোদের মতে মিলতো না বলে তুই ওকে লক্কা পায়রা বললেও ও তোকে গৃহপালিত জন্তু বলতো, তাই। যা বাবা, শেষে এই মানে করলি? তথাগতর উপর আমি এখনো রেগে থাকতে পারি? তথাগত কি আমার বন্ধু নয়? রাত দুপুরে ছুটছি তবে কিসের টানে? গাড়ি সামান্য গতি বাড়িয়েছে, হেডলাইটের দুতির ওপারে পথের কিছুই দৃশ্যমান নয়, দুপাশে ঝমঝম করছে অন্ধকার। মাঠে ঘাটে গাছগাছালিতে হঠাৎ হঠাৎ দিয়ে আসা ছোট বড় লোকালয়ে আকাশে চাঁদ উঠেছে এক ফালি, তবে হেমন্তের কুয়াশা পেরিয়ে তার কিরণ ঠিকঠাক পৌঁছচ্ছে না ধরণীতে। আধো আলো আধো আধার ছড়ানো কুয়াশার দিকে তাকিয়ে
রবিন আপন মনে বলল। তথাগতের মতো আমি আমার মতো, আমি মন দিয়ে সংসার করি, বউ ছেলেকে ভালোবাসি, উল্টোপাল্টা পয়সা ওড়াই না, কোনো রকম নেশায় আসক্ত নই, আমার একটা ডিসিপ্লিন আছে এবং আমি এই লাইফটাই পছন্দ করি। তথাগত ঠাট্টা করে কি বলল তা আমি গায়ে মাখব কেন? তা বলে তথাগত জীবনযাপনের ধারাটা যে আমার নাপাসন্দ এ আমি উচ্চারণ করতে পারবো না? এ তো অস্বীকার করার উপায় নেই। তথাগতর পাল্লায় পড়েই ভাস্বতীকে বেঘরে প্রাণ হারাতে হলো। আই ডিফার, সৌরভ জোরে জোরে মাথা নাড়ল। আই স্ট্রংলি ডিফার, ভাস্বতীর প্রাণ বেঘরে গেল না, এতে তথাগতর কোনো দায় নেই। উল্টোটাই সত্যি, ভাস্বতীর পাল্লায় পড়েই বেচারা তথাগত। সৌরভ ফের ঘুরে বসেছে, হাত বাড়িয়ে সিগারেট নিল আমার কাছ থেকে, ধরিয়ে বলল, তথাগত জীবন কাহিনী তুই বলে গেলি বটে, কিন্তু নিজের ইচ্ছে মতন করে সাজিয়ে। আমার ধারণা ভাস্বতী চিরকালই তথাগতকে ইউটিলাইজ করেছে। স্টুডেন্ট হিসাবে তথাগত দারুণ ব্রিলিয়ান্ট ছিল, দেখতেও হ্যান্ডসাম, তাই ভাস্বতী গায়ে পড়ে এসে ওর সঙ্গে ভাব জমিয়েছিল এবং কলেজ লাইফের প্রেমটা ছিল ভাস্বতীর নাথিং বাট অভিনয়। ভাস্বতী ডিচ করেছিল বলেই হাফসল খেয়ে তথাগত দিল্লি প্রস্থান। সেখানে পুনামের সঙ্গে মিশে ভাস্বতীকে ভুলতে চাইল, পারল না। ভাস্বতীর ম্যাগনেটিং চার্মে আবার ফিরল কলকাতায়, কিন্তু ভাস্বতী ওকে আর ধারে কাছে ঘেঁচতেই দিল না। সে তখন আশীষ সিনহার প্রেমে মাতোয়ারা, নামি কোম্পানির ইঞ্জিনিয়ার, সেটেল ফিউচার, তথাগতকে আবার আমল দিতে তার বইয়েই গেছে। বেচারা তথাগত জয়িতাকে আঁকড়ে ধরে লাইফটাকে স্টেডি করার চেষ্টা করল। এদিকে হৃদয় তার রয়ে গেল ভাস্বতী, পরিণাম যা হয়, জয়িতাকে অসহ্য লাগতে শুরু করল, উদ্ভ্রান্তের মতো মদ ধরল, জড়িয়ে গেল আরও নানা নেশায়। জয়িতা কখনোই তথাগতকে ফিল করার চেষ্টা করেনি কোনোদিন, বরং আরও বেশি আঘাত দিয়ে তথাগতর পায়ে ডান্ডা মেরে ড্যাং ড্যাং করে বাচ্চা নিয়ে কেটে পড়ল। হ্যাট দ্যাট হাউ দেওয়ানা স্টেট অব তথাগত, ভাস্বতীর সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ। ভাস্বতীর তদ্দিনে আশিসবাবুর সঙ্গে বেশ কয়েক বছর ঘর করা হয়ে গেছে। আশিস তখন তার কাছে ঘর কা মুরগির ডাল বরাবর। আশিসবাবুকে তোরা দেখেছিস নিপাট ভালো মানুষ, ওই ধরনের পুরুষে মহারানীর আর মন ভরছে না, সম্ভবত যৌন ক্ষুধার অতৃপ্তি থেকেই। সৌরভ গলা নামিয়ে ড্রাইভারকে একবার দেখে নিল। হ্যাঁ, আউট অফ সিয়ার সেক্সুয়াল আর্জ ফের পাকড়াও করল তথাগতকে। দায়হীন সম্পর্ক, শুধুই মজ মস্তি, প্লাস লুকিয়ে চুরিয়ে আসনাই চালানোর এক নিষিদ্ধ পুলক। আজ দেখা যাচ্ছে কাল ডায়মন্ড হারবার তো পশু কাঁকড়া ছোট। দু হাতে দুইয়ে নিচ্ছে তথাগতকে, পুরো ফাঁদে পড়ে গিয়েছিল বেচারা, নেশাগ্রস্তের মতো আটকে পড়েছিল ভাস্বতীর জালে। সত্যি সত্যি যদি তথাগতর উপর কণা মাত্র টান থাকত, তবে কবেই তো আশিসবাবুকে লাথি মেরে তথাগতর কাছে চলে আসত। আমার ধারণা তথাগত ইদানিং ভাস্বতীর খেলাটা বুঝতে পারছিল, এমনও তো হতে পারে এইসব নিয়েই আজ তথাগতর সঙ্গে গাড়িতে বচসা চলছিল। হয়তো মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে পড়েছিল তথাগত, এবং মনসংযোগের অভাব থেকেই দুর্ঘটনা। ভাস্বতী যে শুধু নিজের সুখের জন্য তাকে ব্যবহার করেছে, এই বোধটুকু আগে এলে তথাগতকে হয়তো মরতে হতো না। রবিন অস্ফুটে বলল, কি কাণ্ড, তুই ভাস্বতীকে একেবারে ডাইনি বানিয়ে দিলি। আমি কিছুই বানাইনি, আমি মেয়েদের ভালোভাবেই চিনি, মেয়েরা বেসিক্যালি শুধু নিজের টুকুরই বোঝে। তোর দেখছি মেয়েদের ব্যাপারে হেভি ফান্ডা, কটা মেয়ে দেখেছিস জীবনে? বেশি দেখার দরকার হয় না, যার চোখ আছে তার বিন্দুতেই সিন্ধু দর্শন হয়। সৌরভ ক্রমশ উত্তেজিত, জ্বলন্ত সিগারেটখানা ছুঁড়ে মারল বাইরের অন্ধকারে।
সোজা হয়ে বসে বিড়বিড় করে বলল, মেয়ে জাতটাই অসম্ভব ডিমান্ডিং, কোনোভাবেই কোনো দিক দিয়েই তাদের খুশি করা যায় না। রবিন আর্চকে আমায় দেখল, আমি রবিনকে। কোন ক্ষোভে সৌরভ পড়ছে তার কিছুটা জানি বই কি। আমাদের মধ্যে সৌরভই খুব একটা প্রতিষ্ঠিত হতে পারিনি। অবশ্য আমরাও যে খুব রাজা উজির বনেছি তা নয়, তবু মোটের ওপর চাকরিটা ভালো করি, সচ্ছলতার একটু ওপর ধাপেই আছি আমি আর রবিন। সৌরভ সরকারি অফিসের কেরানী, কিন্তু তার গিন্নিটি মেজাজে মহারানী। অনিতার এই চাই ওই চাই, হের ঠেলায় চোখে সর্ষে ফুল দেখে সৌরভ। উপরি রোজগারে নানা ফন্দি পিকির খুঁজতে হয় বেচারাকে, বাঁহাতে উপার্জনের জন্য সৌরভ খানিকটা মরমে মরে থাকে আমি জানি, কিন্তু অনিতার ওপর রাগটা ভাস্বতীর ওপর আছড়ে পড়বে কেন? ভাস্বতীকেই বা এক লোভী আত্মসুখপরায়ণ বলে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত? গাড়ি একটা শহর অতিক্রম করছে, সম্ভবত রানাঘাট। কেমন যেন ঘুমন্তপুরী ঘুমন্তপুরী লাগছে জায়গাটাকে, এত রাতে মানুষও দেখা যায় একাত্রা। লরি টরির খালাসি ড্রাইভার করছে লোকজন, একটা ছোট্ট হোটেল খোলা আছে, হোটেল নয় দোকান ধাবা গোছের। রবিন জিজ্ঞাসা করল, দাঁড় করাবো গাড়ি, চা খাবি? পেলে মন্দ হয় না, ভাবামাত্র কাজ। তুরন্ত গাড়ি সাইড করে নামল রবিন, আমিও সিগারেট ধরাচ্ছি। রবিন ভেতর থেকে উঁকি দিয়ে এলো, বলল, তরকারুটিও হবে, খাবি নাকি? সৌরভও নেমেছে, ঘড়ি দেখতে দেখতে বলল, 1:40, পৌঁছতে পৌঁছতে ডেফিনেটলি আরও ঘন্টা কয়েক। তা তো লাগবেই, কৃষ্ণনগরে ঢুকে হাসপাতাল খুঁজে বের করা, ওসব জায়গায় কিছুই চিনি না, কতক্ষণ লাগে না লাগে পেটটা একটু যদি লোড করে রাখি চল। অত রাতে পৌঁছে ওখানেও তো কিছু জোটার চান্সও কম, তবু পৌঁছে গেলে নিশ্চিত হওয়া যেত। পৌঁছে কি আর নিশ্চিত থাকতে পারবি? তখন হয়তো চাও গলা দিয়ে নামবে না। আলোচনা চালাতে চালাতে বসেই পড়েছে তিনজনে দোকানের বাইরে পাতা বেঞ্চিতে। রবিনের ড্রাইভার সুরিন্দার শুধু চা নিল এক গ্লাস। আমাদের সামনে গরম করা তরকার প্লেট, হাতে করা রুটি, ছোকরা দোকানদার পেঁয়াজ লঙ্কাও দিয়ে গেছে, সঙ্গে স্যালাড। তরকার জিভে ডেকে রবিন বলল, প্রচুর ঝাল দিয়েছে তো, খা না, কিছু পড়েছে পেটে এই না ঢের। সৌরভ সমে ফিরেছে, তরকা মাখিয়ে রুটি মুখে পুড়ে বলল, টেস্টটা মন্দ নয়। খিদের মুখে সবই অমৃত, পেঁয়াজে কামড় বসালাম, খেতে খেতে বলল, রুটিটাও বেশ নরম, তরকায় বোধহয় চানার ডাল মিশিয়েছে মনে হচ্ছে, কিমা দেওয়া থাকলে আরও জমে যেত। সেবার দিল্লি থেকে জয়পুর যাওয়ার পথে যা বিউটিফুল তরকা খেয়েছিলাম না, কথাটা বলে ফেলেই কেমন যেন হোঁচট খেলাম। আমাদের এক প্রিয় বন্ধুর মৃতদেহ পড়ে আছে হাসপাতালে, এতক্ষণ তাকে নিয়ে আমরা কত উতল আছিলাম, অথচ এই মুহূর্তে তুচ্ছ তরকা নিয়ে গল্পে মেতেছি, শোক এতই ক্ষণস্থায়ী। রুটির টুকরোগুলো কোনো ক্রমে গিলে জল খেলাম এক ঢোক, নিচু গলায় বললাম, একটা খুব ভুল হয়ে গেছে রে। রবিন চোখ তুলল, কি? জয়িতাকে বোধহয় খবর দেওয়াটা উচিত ছিল, সৌরভ প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, জয়িতা জেনে কি করবে? ভুলে যাচ্ছিস কেন, তথাগতর একটা ছেলেও আছে, বাপ ছেলের সম্পর্কটা তো মুছে যায়নি, এখন নয় ততন ছোট, বড় হয়ে সেও তো বলতে পারে, বাবাকে শেষবারের মতো একবার দেখানোটা তোমাদের কর্তব্য ছিল। রবিন মাথা দোলালো, কিন্তু এখন তো কিছু করার নেই, সকালটা হোক। জয়িতার বাপের বাড়ির নম্বর জানিস? আমার পুরনো ডায়েরিতে থাকতে পারে, আমি তো কোনোদিন ডায়েরি ফেলি না, সকালে সীমাকে ফোন করে জেনে নেওয়া যাবে। রবিনকে ঈষৎ বিমনা দেখালো, ভারী গলায় বলল, ছেলেকে বাপের মৃত্যু সংবাদ দেওয়া
কি অপ্রিয় কাজ যে করতে হবে। তথাগতটা যে মাইরি সত্যি সত্যি ফাঁসিয়ে দিয়ে গেল, সৌরভ গোমরা স্বরে বলল। কিংবা ভাস্বতী, ইউ ক্যান নেভার বি সিওর কি আমাদের অ্যাকচুয়ালি ফাঁসাল, রবিন অপ্রসন্ন মুখে বলল। ফের ওই কথা, চুপ করতো কেন, আমি কি ইললজিক্যাল কিছু বলছি? সৌরভের জোয়াল শক্ত, তাড়াতাড়ি বলে উঠলাম, কি তোরা তখন থেকে এর দোষ ওর দোষ করে এঁরে তর্ক জুড়েছিস? দোষ হয়তো কারুরই নয়, ওরা জাস্ট পরিস্থিতির শিকার। রবিন কাঁদ ঝাঁকালো। হতেও পারে, গাড়ি হয়তো ঠিকঠাকই চলছিল, লরি ওদের বেমক্কা ঝেড়ে দিয়েছে, লাইক গড আর ডেভিল। তবে আমি শুধু অ্যাক্সিডেন্টের কথাই বলছি না, তথাগত আর ভাস্বতীর গোটা জীবনটাই তো। বলতে বলতে দুর্মনস্ক হয়েছি সহসা, স্মৃতি হাতড়াচ্ছি, নস্টালজিয়ায় আক্রান্ত হবার বয়স এখনো হয়নি, কাজে কর্মে ডুবে থাকি, তাই হয়তো নিকট অতীত এখন আবছা আবছা ছবি। সেই ফটো অ্যালবাম ওল্টাচ্ছি মনে মনে, শান্তভাবে বললাম, তোদের মেমারিটা কতটা শার্প আমি জানি না, আমার কথা বলতে পারি, কলেজ লাইফের ডে টু ডে ডিটেল আমার স্মরণে নেই। তাই ভাস্বতী আগে তথাগতর প্রেমে পড়েছিল না তথাগত ভাস্বতী, তা আমার পক্ষে বলা বেশ কঠিন। কিন্তু হ্যাঁ, তথাগত ছেলে হিসাবে জুয়েল ছিল, ভাস্বতীও মোটেই ফেলনা ছিল না, আমরাই তো বলতাম মেড ফর ইচ আদার। জেএনইউতে এমএ পড়ার ইচ্ছে তথাগতর ছিলই, সুতরাং ভাস্বতী তাকে ল্যাং মেরেছিল বলেই সে চলে গিয়েছিল, অথবা ভাস্বতীকে ডিচ করার উদ্দেশ্যেই তার দিল্লি পলায়ন, কোনোটাই আমি জোর গলায় বলতে পারবো না। দু আড়াই বছর ধরে ভাস্বতী তথাগতর প্রতীক্ষায় কেন বসে থাকেনি, কেন আশিসবাবুর প্রেমে পড়ল, তাও বলা আমার পক্ষে সম্ভব নয়। হতে পারে পুনামের নিউজটা ভাস্বতীকে দূরে ঠেলেছিল, এরকম অবস্থায় আশিসবাবুর মতো মিষ্টিবাসী দায়িত্ববান মানুষের দিকে ঝুঁকে পড়া এমন কিছু অস্বাভাবিক নয়। যাই হোক, তথাগত ভাস্বতী দুজনেই কিন্তু পরে বিয়ে করে যে যার মতো সুখী হতে চেয়েছিল, তথাগত দুর্ভাগ্য, জয়িতা ওয়াজ টোটালি মিস ম্যাচ ফর হিম, আমরা তো দেখেইছি ওরা দুজনে দু মেরুর মানুষ। জয়িতা কঠোর নিয়মতান্ত্রিক, শৃঙ্খলা পরায়ণ, মানে আমাদের রবিনের টাইপ, আর তথাগত তো তথাগতই, বরকে নিজের ছাঁচে ঢালাই করতে গিয়ে ভুল করে ফেলেছিল জয়িতা, তাতেই উল্টো বিপত্তি, আরও উদ্দাম হয়ে গেল তথাগত, কে জানে হয়তো নিজেকে ভেঙে চুরে জয়িতার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। তবে জয়িতা ওকে ছেড়ে চলে যাবার পর ওর লাইফটাই কিন্তু পুরো ভ্যাকুয়াম হয়ে গেল, তোতনকেও পেল না, পৃথিবীতে ও সম্পূর্ণ একা, ভয়ঙ্কর নিঃসঙ্গতা ওকে তাড়িয়ে নিয়ে বেড়াত। আপাতত ওকে যেমনই লাগুক, ভেতরে ভেতরে ও বড় বেশি ইমোশনাল ছিল, যে আমাকে একবার বলেও ফেলেছিল, এখন আমার বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো তফাত নেই রে জয়, আমার অস্তিত্বটাই যেন কেমন অর্থহীন। রবিন চোখ শুরু করল, এসব বলতো নাকি? অবাক হওয়ার কি আছে, সৌরভ বলে উঠল, আমরা তো জানি ও খুব দুঃখী ছিল, ওর ওই যন্ত্রণাটাকেই তো ভাস্বতী এনক্যাশ করেছে, আবার সেই এক বক্কা চিন্তা। সৌরভের পিঠে হাত রাখলাম, ভাস্বতীকেই বা খারাপ বলে ধরে নিচ্ছিস কেন, ভাস্বতীর অনেক কষ্ট ছিল, পরপর মিস ক্যারেজ, আশিসবাবুর সঙ্গে সম্পর্কটা স্টেল হয়ে আসছে, এমন একটা সময়ে তথাগত সঙ্গে তার আবার দেখা, তথাগত তখন একটা ভগ্নস্তূপ, মনের দিক দিয়ে ভাস্বতীর একই দশা, এরা পরস্পরের কাছে মানসিক আশ্রয় তো চাইতেই পারে। রবিনের খাওয়া শেষ, ছোট্ট একটা ঢেকুর তুলে বলল, চাক না আশ্রয়, কে বাধা দিচ্ছে, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বাপ, তথাগত কেন বিয়ে করে নিল না ভাস্বতীকে, কেন তাকে ফোর্স করলো না ডিভোর্স নেওয়ার জন্য, নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল,
মেন্টাল অবস্ট্রাকশনটা ওরা হয়তো ওভারকাম করতে পারেনি, আর তাই বড় কিয়া, এবং সেটাকে তুই সাপোর্টও করছিস, নিন্দেও করছি না। কোনো শূন্যতাবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা যদি পরস্পরকে আঁকড়ে ধরে, বারে বা শূন্যস্থান পূরণের তাহলে এটাই একমাত্র দাওয়াই? সোসাইটি, সামাজিক নিয়মকানুন এসব আর তাহলে রাখার দরকার কি? ভুল করছিস রবিন, সমাজের নিয়ম সমাজের গরজেই থাকবে, আবার তথাগত ভাস্বতীরাও বাঁচতে চাইবে নিজেদের মতো করে, এটাই বাস্তব। অল বকওয়াস। সৌরভ গ্লাসের জলে হাত ধুচ্ছে, ভিজে আঙুল ঠোঁটে বুলিয়ে পড়ল। পরকীয়া ইজ নাথিং বাট সেক্স, এবং আশিসবাবু ভাস্বতীর সম্পর্কের গ্যাপটাও বেসড অন সেক্স। অত সরলকৃত করে দিস না সৌরভ, মানুষের চাহিদা যদি শুধু যৌনতা হয় তাহলে তো কুকুর বিড়ালের সঙ্গে তার কোনো তফাৎ থাকে না। খিদে জাগল কি অতৃপ্তি এলো, অমনি মানুষ যাকে পেল তার সঙ্গে ইয়ে শুরু করল। এমনটা কি হয়? মানুষের বেলায় মনের এক বড় ভূমিকা আছে, আগে হৃদয় তারপর শরীর, যার কাছে ফিজিক্যাল আর্জি সব সে তো জন্তুর সামিল। আশা করি তথাগত আর ভাস্বতীকে তুই এই এক ক্যাটাগরিতে ফেলছিস না, তেমন হলে ওদের সম্পর্ক ছ সাত বছর ধরে টিকে থাকতো কি? সৌরভের বুঝি খুব একটা মনোপুত হলো না কথাগুলো, তবে প্রতিবাদও করল না আর। চা দিয়ে গেছে দোকানদার, চুমুক দিচ্ছে গ্লাসে। বিলটিল মিটিয়ে গাড়িতে ফিরতে প্রায় আড়াইটে, হিম পড়েছে বেশ, শীত শীত করছিল, কাঁচ তুলে দিয়ে সিটে হেলান দিলাম তিনজনেই, ভরা পেটে ঘুম ঘুম পাচ্ছে, জড়িয়ে এলো চোখ। রবিনের ডাকে তন্দ্রা ছিল, এই জয় ওঠ, এসে গেছি। চোখ রোগড়ে দেখলাম একেবারে হাসপাতাল কম্পাউন্ডে এসে দাঁড়িয়েছে গাড়ি, সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁদ করে উঠল। তথাগত ভাস্বতীর কাছে পৌঁছে গেলাম তাহলে? গোটা পথ দুজনকে নিয়ে কাটাছেড়া হয়েছে অনেক, এবার তাদের সামনে গিয়ে দাঁড়ানোর পালা। নামলাম গাড়ি থেকে, পা টলছে, হাঁটুর জোর কমে গেল হঠাৎ, অনেকক্ষণ টানা বসে আছি বলে কাঁপছিও যেন অল্প অল্প। শেষ রাতের বাতাস কি এত শীতল, নাকি দূর থেকে মৃত্যু নিয়ে ভাবা আর মৃত্যুর একদম কাছে এসে পড়ার মধ্যে অনেকটাই পার্থক্য, সেটা জানান দিচ্ছে মস্তিষ্ক। দোতলা হাসপাতাল চত্বর পুরোপুরি নিঃসার নয়, টুকরো টুকরো আওয়াজ উড়ে আসছে, ধাতব ধ্বনি, মানুষের স্বর, বুঝিবা বাতাসের শব্দ। হাসপাতাল প্রাঙ্গণে এক ঝাঁকড়া আম গাছের নিচের বাঁধানো বেদিতে ঘুমোচ্ছে জনাকয়েক লোক, একমাত্র এক বৃদ্ধই শুধু জেগে, হাঁটুতে মুখ গুজে বসে আছে উদাসীন। এই পৃথিবীতে নিদ্রার মেয়াদ বুঝি পূর্ণ হয়ে গেছে বৃদ্ধর। সৌরভ এগিয়ে ইনকোয়ারির দিকে গেল, আমি আর রুবিন হাঁটছি স্লট পাই। কোথাও একটা বাচ্চাকে কেঁদে উঠল, নবজাতক কি, সবে এলো দুনিয়ায়। লম্বা টানা করিডোর পেরিয়ে হনহন চলেছে এক সেবিকা, তার পোশাকের শুভ্রতা চোখে লাগছিল বড়। মিনিট পাঁচেকের মধ্যেই ফিরেছে সৌরভ, ফ্যাসফ্যাসে গলায় বলল, দুটো লাশই চালান করে দিয়েছে মর্গে, ডাক্তার আসবে বেলা দশটায়, তারপর পোস্টমর্টেম। রবিন শুকনো গলায় বলল, ও তাহলে এখন কি করণীয়? অপেক্ষা। আর কেউ পৌঁছেছে কিনা খবর নিলি? আমরাই প্রথম, ওরা বলছিল চাইলে এখন গিয়ে একবার দেখে আসতে পারি। সিডারাবে ঠান্ডা স্রোত বয়ে গেল, একবার রবিনকে দেখছি আর একবার সৌরভকে। সিগারেট বার করে চাপলাম ঠোঁটে, দেশলাই হাতড়াচ্ছি এ পকেট ও পকেট অন্ধের মতো। রবিন দুর্বল স্বরে বলল, কিরে যাবি এখন? তিনটে কাঠি মিশ করে চতুর্থ কাঠিটা জ্বালিয়েছি।
খানিকটা ধোঁয়া গিলে বললাম, যেতে তো হবেই, সে এখন হোক কি পরে। সৌরভ বলল, হ্যাঁ শনাক্ত করার জন্য তো, ধর যদি আদৌ ওরা না হয়তো অন্য কোনো তথাগত, অন্য কোনো ভাস্বতি। জানি এ একান্তই অসম্ভব, তবু এই মুহূর্তে কথাটা বিশ্বাস করতে খুব ইচ্ছে করছিল। ফুসফুসে তামাক পোড়া বাতাস ভরে নিয়ে পড়লাম, না হলেও তো একবার দেখতেই হবে, চল এখনই নয় ঘুরে আসি। বারবার যাওয়ার কথা বলছি পরে, কিন্তু কারোরই যেন পা সরছে না। যে তথাগত আর ভাস্বতীকে নিয়ে আমরা অত চর্চা করছিলাম, না দেখার জোরে তাদের বুঝি আমরা জ্যান্ত রাখতে চাইছি, যেন বাতাস গিয়ে পড়লে ওরা সত্যি সত্যি মরে যাবে। খোলামার থেকে লাশকর কি এমন আতুরে, তবু ওটুকু পেরোতে যেন কত বছর লেগে গেল। হিমেল ঘরটায় চাপা বুটকা গন্ধ, বাতি চলছে টিমটিম হলদেটে, আবছায়া মাখা মলিন টেবিলে পাশাপাশি শুয়ে দুটো দেহ নিথর, গলা অবধি সাদা চাদরে ঢাকা। হ্যাঁ ওরাই তথাগত আর ভাস্বতী। রবিন বিড়বিড় করে বলল, আশ্চর্য, মাথায় মুখে কোনো চোট নেই। সৌরভ অনুচ্চস্বরে বলল, বোধহয় মিডল রিজিয়নে ধাক্কা খেয়েছে বুকে পেটে। তথাগতর মুখখানা দেখ, যেন সমস্ত সমস্যার অবসান, আরামসে ঘুমোচ্ছে। রবিন আত্মগতভাবেই বলল, ভাস্বতীর মুখটা কেমন জলজল করছে, উদ্বেগ অতৃপ্তি অশান্তি কিচ্ছুটি নেই, বরং তথাগতকেই যেন। আমি অবশ্য দুটো মুখেই প্রশান্তি পাচ্ছিলাম, দুজনেই যেন স্বস্তি পেয়েছে বহুকাল পর। না আমরা কেউই সত্যিকারে তথাগত বা ভাস্বতীকে দেখছি না এখনো, চোখে যা পড়ছে তা তো আমাদেরই মনের প্রতিচ্ছায়া, আমাদেরই ভাবনার আদলে করা দুটো মানুষ। ধীর পায়ে বেরিয়ে এলাম হিমঘর থেকে, বাইরে ভোরের আলো ফুটেছে, ভাঙা চাঁদ উবে গেছে আকাশ থেকে, পাখিরা জাগছিল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মনোভূমি। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।